আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যবাদ উত্থানজনিত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি পি শর্ট থেরাপি নিয়েছেন। তিনি কয়েকটি পি শর্ট থেরাপি নেওয়ার পর কেমন ফিডব্যাক এসেছে সে বিষয়টা নিয়েও আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ জি। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, জি, দুটো সমস্যাই তো ছিল আপনার, জি, এবং লিঙ্গের সতেজতাটা কমে গিয়েছে লোক বলেছিলেন, এই সমস্যাটি নিয়ে আপনি কতদিন ধরে ভুগছিলেন? প্রায় 8-10 বছর ভুগছিলাম। 8-10 বছর ধরে ভুগছিলেন এবং আপনি তো এখানে আসেন এবং চিকিৎসা শুরু করলেন। চিকিৎসা করার পাশাপাশি আপনি পি শর্ট থেরাপিও নিয়েছিলেন, জি, এবং এই যে পি শর্ট থেরাপি নিলেন এবং চিকিৎসা নিলেন, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পূর্বে তো আপনার উত্থানজনিত সমস্যাটা ছিল, সেটা আর এখন আর আছে উত্থানজনিত সমস্যা? জি না। এবং এখন কেমন মেলামেশা পারেন এবং পূর্বে কেমন পারতেন? পূর্বে আগে 1 মিনিটও সময় নিতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কেমন সময় পান এভারেজ? 8-10 মিনিট। 8-10 মিনিট সময় পাচ্ছেন এবং শক্তটা ভালো হয়তো? জি আলহামদুলিল্লাহ শক্ত ভালো। এবং হচ্ছে আপনার লিঙ্গের যে সতেজতা বা হচ্ছে লিঙ্গটা একটু মোটা হয়েছে কিনা, একটু বড় হয়েছে কিনা? জি আগের থেকে অনেক পরিবর্তন, সতেজতা বৃদ্ধি পেয়েছে, জি আলহামদুলিল্লাহ। এবং আপনি এই যে পি শর্ট থেরাপি নিয়েছেন, কোনো ধরনের সাইড ইফেক্ট হয়নি? জি না, কোনো সাইড ইফেক্ট নেই। এবং এই ব্যথাটা, যে ব্যথাটা পান সেটা এখানেই তো আপনি শেষ হয়ে যায়? জি এখানেই শেষ। এবং হচ্ছে আপনি বাড়ি যাওয়ার পর কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি। এবং এই যে পি শর্ট থেরাপি নিলেন, চিকিৎসা নিলেন, আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী সন্তুষ্ট কিনা? আপনি সন্তুষ্ট? জি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর, এই ধরনের? জি না, এই ধরনের কোনো সমস্যা হয়নি, নর্মালি ওষুধ সেবন করে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, পি শর্ট থেরাপির বিষয়টা যদি একটু বলি, পি শর্ট হচ্ছে আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দিচ্ছি। এতে লিঙ্গের ব্লাড সার্কুলেশন, নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পায় এবং প্ল্যাটিলেটগুলো গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে লিঙ্গের সতেজতা বৃদ্ধিতে এবং লিঙ্গ মোটা হতে এবং দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে বিশ্বের একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি এই পি শর্ট থেরাপি। এবং এই পি শর্ট থেরাপি আপনি চেম্বারে করেই চলে যেতে পারেন, কোনো ধরনের সাইড ইফেক্ট নেই, কারণ আমরা যেই সুইগুলো দিয়ে আপনার লিঙ্গে ইঞ্জেকশন করছি, খুবই ছোটো সুই, দেখতে পাচ্ছেন যে ইনসুলিন সুই, এই ইনসুলিন সুইটি দিয়ে আমরা আসলে লিঙ্গের বিভিন্ন অংশে আপনার প্ল্যাটিলেটগুলো দিচ্ছি, অর্থাৎ তাতে তেমন কোনো ধরনের ব্যথাও কিন্তু নেই। যে ব্যথাটা সেটা সহনীয় মাত্রা, 5 মিনিটের মধ্যেই কিন্তু ব্যথাটা চলে যায়, অর্থাৎ আপনি চেম্বারে এসে এই প্রসিডিউরটি করে সুন্দরভাবে বাড়ি চলে যেতে পারেন। এবং বাড়ি যাওয়ার পর মিলনে কোনো ধরনের বাধা নিষেধও কিন্তু নেই, অর্থাৎ পি শর্ট করার পর কোনো ধরনের বাধা নিষেধও আপনার প্রয়োজন নেই। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন এবং পি শর্ট থেরাপিটি আপনার প্রতি মাসে একটি সেশন করে নিতে হতে পারে, কয়েকটি সেশন নেওয়ার প্রয়োজন হতে পারে, এটি আপনার ডাক্তার নির্ধারণ করবে কয়েকটি সেশন আপনার প্রয়োজন হতে পারে। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত। আর একটি সতর্কবার্তা আপনাদের জন্য বলছি, একদল প্রতারক চক্র আমার ভিডিওগুলো ব্যবহার করে আমার নাম ভাঙিয়ে, অর্থাৎ ওদের নাম্বার দিয়ে ওরা বিভিন্ন ধরনের অনলাইনে ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠিয়ে থাকি না, শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। দয়া করে কেউ এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না, এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।